ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ক্লিন বোল্ড বিজেপি। অন্যদিকে একই পিচে মারকাটারি ব্যাটিং করল তৃণমূল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুটি আসনে 1,00,000-এরও বেশি ভোটে জিতল বাংলার শাসক দল। তবে নৈহাটি বিধানসভার বুথভিত্তিক ফল নিয়ে প্রশ্ন তুললেন পরাজিত বিরোধী দলের প্রার্থীরা। কোচবিহারের সীতায় বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় জিতলেন 1,30,636 ভোটে। এই আসনে তৃণমূলে প্রাপ্ত ভোট 1,65,984। বিজেপি প্রার্থী দীপক কুমার রায় পেয়েছেন 35,348 ভোট। 21-এর বিধানসভা ভোটে সীতায় কেন্দ্র তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া জয়ের ব্যবধান ছিল 10,112। 24-এর লোকসভা নির্বাচনে সীতায় কেন্দ্রে প্রায় 29,000 ভোটে এগিয়ে ছিল তৃণমূল। সেই ব্যবধানে উপনির্বাচনে গিয়ে দাঁড়ালো লক্ষাধিকে। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম জিতলেন 1,31,388 ভোটে। এই আসনে তৃণমূলে ঝুলিতে গেছে 1,57,072 ভোট। বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসা আইএসএফ প্রার্থী পেয়েছেন 25,684 ভোট। তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছেন 13,570 ভোট। এটার একটাই কারণ, একটাই ফ্যাক্টর, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। বাবার অসম্পূর্ণ কিছু কাজ আছে, আমি সেটাকে সম্পূর্ণ করব। 2021-এর বিধানসভা ভোটে হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম 80,978 ভোটে জয়ী হয়েছিলেন। লোকসভা ভোটে এই বিধানসভায় তৃণমূল এগিয়েছিল 1,10,991 ভোটে। আর এবার উপনির্বাচনে সেই ব্যবধান আরও বাড়ালো তৃণমূল। এদিনের ফল প্রকাশের পর এক স্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, উপনির্বাচনে জয়ের জন্য তৃণমূলের ছয় প্রার্থীকে অভিনন্দন। প্রথমবার সেবা করার সুযোগ দেওয়ার জন্য মাদারিহাটের মানুষকে বিশেষ ধন্যবাদ। বাংলা বিরোধী এবং তাদের ভুয়ো বক্তব্যকে গণতান্ত্রিকভাবে খারিজ করে আমাদের ওপর ফের আস্থা দেখানোর জন্য বাংলার মানুষের কাছে নতমস্তক। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভান্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো 21-এ পেয়েছেন, 24-এও পেয়েছেন, 500 ছিল 1,000 করেছেন, আবার আগের বাজেটে হয়তো 1,000-1,500 করবেন। কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার। অন্যদিকে বুথভিত্তিক ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিরোধী দলের দুই পরাজিত প্রার্থী। নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বুথভিত্তিক ফলে দেখা যাচ্ছে 42 নম্বর বুথে 729 ভোট গেছে তৃণমূলের ঝুলিতে, বিজেপির প্রাপ্ত ভোট সেখানে 11। 43 নম্বর বুথে সনদ দে 463 ভোট পেয়েছেন, বিজেপি প্রার্থী রূপক মিত্র পেয়েছেন মাত্র 3 ভোট। 43 নম্বর বুথে আমাদের দুটো এজেন্ট ছিল, একজন ডেলিভার ছিল, তার পরিবার আছে ওখানে, আমাদের বুথ কমিটি আছে, তারাও কি দলকে ভোট দেয়নি? মানে এটা এটা কি মানে এটা কি ডাইজেস্ট হচ্ছে আপনার? আমার তো হচ্ছে না। 85 নম্বর বুথ আমি ভোট পেয়েছি 8, টিএমসি পেয়েছে 468, সিপিএম পেয়েছে কটা? 3। ইজ ইট পসিবল? আবার 82 নম্বর বুথে দেখা যাচ্ছে 631 ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী, কংগ্রেস পেয়েছে মাত্র 3 ভোট। 83 নম্বর বুথে সনদ দে 605 ভোট পেয়েছেন, সেখানে কংগ্রেস প্রার্থী পরেশনাথ সরকার পেয়েছেন মাত্র 8 ভোট। এই ভোটটা যেটা হয়েছে সেটা জনগণের আদৌ মানে মতামত কিনা একটু সন্দেহ আছে। ইভিএম মেশিনটা 10 দিন ধরে ছিল স্টেডিয়ামে, মানে যেটাকে বলছে স্ট্রং রুম, সেই 4,000 বলতে কেন্দ্রীয় বাহিনী বলা হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের তত্ত্বাবধানে, রাজ্য পুলিশের তত্ত্বাবধানে। দুজন মূলত অভিযোগ করেছে, তারা তার নিজের বুথে হেরেছে। এদের কথা বলার যোগ্যতা আছে? ভোট নিয়ে এদের প্রশ্ন করার যোগ্যতা আছে? এদিন ফল বেরোনোর পর জয়ী তৃণমূল প্রার্থীকে নিয়ে আবির খেলায় মাতেন কর্মীরা। আশাপুর হোসেন, আবির দত্ত, শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।